নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। আজকে আপনাদের সাথে আমি অয়ন্তিকা। নতুন শিক্ষাবর্ষে দাঁড়িয়ে বিভিন্ন রকম সাবজেক্ট আমরা জানতে পারা সত্ত্বেও কোথায় যেন ইতিহাস আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। সকলে অন্যান্য সাবজেক্ট পড়ার মাঝে এই ইতিহাসটাকে দূরে সরিয়ে দিতে চেষ্টা করছে, কিন্তু ইতিহাস না থাকলে আমরা ঐতিহাসিক দিনের কথা এবং ঐতিহাসিক জায়গার কথা জানতে পারতাম না। আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতা শোভাবাজার অঞ্চলে, তো এখানকার মানুষের থেকে জেনে নেব যে এখনকার শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ইতিহাস জানাটা কি প্রয়োজনীয় কি না। আপনার কি মনে হয় যে ইতিহাসটা সব শিক্ষার্থীদের জানা দরকার? হ্যাঁ, নিশ্চয়ই জানা দরকার। কেন? অনেক কিছুই জানার ব্যাপার আছে, জানাটা খুবই দরকার এখনকার দিনে সবাইকে। তা আপনার মতামত যে সব পড়ার সাথে সাথে ইতিহাসটা আমাদের পড়া উচিত? একদমই। হিস্ট্রিটা অবশ্যই জানা উচিত, কারণ হচ্ছে হিস্ট্রির সাথে আমাদের অনেকটাই মেল খায়। হ্যাঁ, আমি এমন কি বলবো, ইতিহাস শুধু আমাদের না, আমরা তো ইতিহাস জেনেছি, বাট এখন অনেক মানুষই এমন যারা ইতিহাস ব্যাপারটাকে মাথায় রাখতেই চায় না, বা সাবজেক্টটাকে ইগনোর করতে পারলে বাঁচে। বাট আমার যতদূর মনে হয় যে সব কিছুরই পেছনে একটা ইতিহাস থাকে, একটা হিস্ট্রি থাকে, যেটা সবারই জানা উচিত। কারণ এগুলো থেকে আমাদের নলেজ অনেকটা ইনক্রিজ হয়, প্লাস আমরা যেই জায়গাগুলো আমরা ভিজিট করছি সেগুলো সব কিছু কিন্তু ইতিহাস আলটিমেট। আমার পার্সোনাল ভিউতে আমার যেটা মনে হয়, আমাদের কিন্তু আমি তো প্র্যাকটিক্যালি দেখা যায় আমাদের এগুলো আমরা চাইলে এগুলো নাই জানতে পারি। এগুলো জানলেও আমাদের টেকনিক্যালি বলুন আমাদের কোনো যোগ্যও লাগে না, ভস্কও লাগে না, বাট একটা নলেজে চলে আসে জিনিসগুলো। এই যে রাজা মহারাজা এগুলো কি আমাদের, আমরা যখন কোনো জব ইন্টারভিউতে যাচ্ছি তখন সেগুলো প্রয়োজন পড়ছে? আলটিমেট কিন্তু পড়ছে না, বাট তাও আমরা কেন জানছি, যেহেতু এটা একটা নলেজ, কাইন্ড অফ নলেজ, আর খুব ভালো নলেজ। প্লাস আমরা জানতে পারছি আমাদের পূর্বজে কী কী হয়েছে, আমাদের হিস্ট্রিতে এক্স্যাক্ট কী কী হয়েছে বা কী হতে চলেছিল। আমরা আজ এই জেনারেশনে আছি বলে আমরা ইতিহাস কখনোই ভুলতে পারি না, আর সেটা কখনোই ব্যাকওয়ার্ড হতে পারে না। যারা এগুলো চিন্তা করে তারা ব্যাকডেটেড। আমি বলছি ইতিহাস সবার জানা উচিত, অ্যাজ সব সাবজেক্টই আমাদের পক্ষে ইম্পর্টেন্ট, ইতিহাসটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই আমাদের ইতিহাসটা জানা দরকার আছে। মানে ইতিহাস যদি আমরা না জানি তাহলে আমরা বর্তমানের দিকে এগোবো কী করে, তাই না? অনেক বাচ্চাই মানে ইতিহাসটাকে দূরে সরিয়ে দিতে চায়, পড়তে চায় না। আমার মতে মনে হয় যে আমাদের নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ইতিহাসটা জানার জন্য। কেননা ইতিহাস আমাদের এখন জেনারেশনকে এগোতে গেলে তুমি পূর্বের জিনিসটা যদি না জানো তাহলে তুমি কী করে ভবিষ্যৎটাকে তৈরি করবে, ভবিষ্যৎটাকে গড়বে? একে একে জেনে নিলাম আমরা সকলের মতামত। সকলেরই মতামত হচ্ছে যে ইতিহাস আমাদের সকলেরই জানা উচিত, অন্যান্য সাবজেক্টের পাশাপাশিও ইতিহাস যেন সবারই জানা উচিত, কারণ ইতিহাস থেকে আমরা অনেক কিছু জিনিস জানতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কী মতামত, ইতিহাস আমাদের বিষয়ের মধ্যে থাকা উচিত কি উচিত না। আপনারা দেখছেন জিও বাংলা, সাথে আমি অয়ন্তিকা, ক্যামেরায় পৌশালী। নমস্কার। Thank you.